হে গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইজ, এর আগে বিষ্ণুরামপুরিয়াম বগাবাড়ি বাস স্ট্যান্ড থেকে আমি রাইস কুকারের একটি ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আপনাদের অনেক রেসপন্স ছিল। তো আমি আপডেট প্রাইস এবং আপডেট মডেলগুলো দেখানোর জন্য আবার চলে এসেছি বিষ্ণুরামপুরিয়াম বগাবাড়ি বাস স্ট্যান্ড আশুলিয়া সাভার ঢাকা। তো গাইজ, এখানে আপডেট যে রাইস কুকার রয়েছে এর প্রাইস সম্পর্কে ডিটেলস আমাকে বরাবর মতো জানাবে অনুপ ভাই। অনুপ ভাই কেমন আছেন? ভালো আছেন? জি ভালো আছেন। এই তো ভালো। তো অনুপ ভাই, আপনার এখানে যে রাইস কুকার আছে এর আগের ভিডিওতে আমরা যে প্রাইসটা দিয়েছিলাম, তো এখন হয়তো প্রাইসটা একটু কিছু রাইজ হয়েছে অথবা কিছু প্রাইস কমছে, এরকম তো তাই না? জি জি। তো আমাদের ভিউয়ার্সদের জানানোর জন্য আজকে আমরা আবারও হাজির হয়েছি আপনাদের এখানকার যে রাইস কুকারের কালেকশন সেগুলো দেখানোর জন্য। জি, আমার কাছে রাইস কুকারের কালেকশন, আপনি যদি বড় থেকেই শুরু করলাম, এখন আমাদের সবচেয়ে বড় রাইস কুকার হয় 3 লিটার বর্তমানে, ঠিক আছে। আমাদের আরেকটা রাইস কুকার পাওয়া যায় 5 লিটারের, ঠিক আছে। 5 লিটারটা বর্তমানে নাই, শেষ হয়ে গেছে। তো আমি যদি 3 লিটারের এই রাইস কুকারটা দেখাই, প্রত্যেকটাতে আপনি ডাবল পট পাবেন। একটা হচ্ছে রাইস রান্না করার জন্য, যে ব্ল্যাক কালার যে পটটা আছে এটা হচ্ছে রাইস রান্না করার জন্য, আর এটা হচ্ছে আপনার তরকারি রান্না করার জন্য। যে রাইস করার জন্য যে আমার পটটা আছে, এই পটটাতে পাবেন হচ্ছে হানিকম সারফেস। হানিকম সারফেস থাকার কারণে আপনার এই পটটাতে যখন রাইস রান্না করবেন আপনার ভাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে। এবং রাইস রান্না করার জন্য আপনার এক পট চাল দিলে দুই পট পানি দিতে হয়, সেই সঠিক পরিমাণে যদি পানিটা মেপে দিতে পারেন তাহলে আপনার ভাত একদম ঝুরঝুরা হবে। এবং আপনি যখন রাইসটা বসায় দিবেন, ঠিক আছে, এক পট চাল দিলে দুই পট পানি দিয়ে বসায় যখন দিবেন, সুইচটা অন করে দিলে, ঢাকনাটা দিয়ে দিলে অটোমেটিক্যালি রাইসটা হয়ে অটোমেটিক্যালি আপনার অফ হয়ে থাকবে। তো আপনি যদি মনে করেন যে অনেক সময় আমরা শীতের সময় যে ভাতটা গরম করতে আপনার সময় লাগে, যে আপনারা রান্না করে ফেলছি সন্ধ্যায় কিন্তু খেতে যাচ্ছি হচ্ছে 10টায়, সেক্ষেত্রে আপনার এইখানের যে গ্যাপটা, ওই টাইমিং গ্যাপটা আপনি যদি বিদ্যুৎ কানেকশনটা দিয়ে রাখেন, এই ওয়ার্ম পজিশনে রাখেন, তাহলে আপনার ভাতগুলো আপনার ওই 10টা পর্যন্ত আপনার গরম থাকবে। যতক্ষণ ওয়ার্ম কানেকশন থাকবে ততক্ষণ আপনার ভাতটা গরম থাকবে এবং কুক কানেকশন হচ্ছে রান্না হবে। আর এটার সাথে পাশাপাশি আপনি পাচ্ছেন হচ্ছে সিদ্ধ করার জন্য আরেকটা পট, এটাতে আপনি সিদ্ধ করতে পারবেন। অনেক সময় অনেকে মোমো বানাইতে চায়, অনেকে ভাপ টাইপের যে পিঠাগুলো বানাইতে চায়, তারপর হচ্ছে আপনি যদি সবজিটা নিচে ভাতও হচ্ছে উপরে সিদ্ধটাও করতে চাচ্ছেন, ওই সিদ্ধটাও করতে পারবেন। অনেক সময় বেগুন সিদ্ধ, আলু সিদ্ধ, জি আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ, সব কিছু সিদ্ধ টাইপের করতে পারবেন। আর এই ঢাকনাটাই প্রত্যেকটা 3টা পটে লেগে যাবে, 3টা পটে লাগবে, 3টা পটেই লাগবে। আমি দেখাই দিতেছি, এই যে আরেকটা স্টিলের পট, এই পটটাতেও লাগবে, ঠিক আছে। এবং এই 3 লিটার রাইস কুকারের মধ্যে আমার কাছে 2টা মডেল আছে, একটা হচ্ছে ম্যানুয়াল সুইচ, এখানে কুক এবং ওয়ার্মের লাইট আসবে, লাল এবং হলুদ লাইট আসবে। আরেকটা হচ্ছে আপনার ডিজিটাল ডিসপ্লে নিয়ে আসছে, নতুন একদম আপডেট মডেল, এখানে সুইচটা অন করে দিলে আপনার এখানে কুক এবং ওয়ার্ম লেখা আসবে, ঠিক আছে। আর এটার পাশাপাশি এটার যা এটার ফিচার্স তাই, প্রাইস একটু বলবেন আমাদের? এটার বর্তমান মূল্য হচ্ছে 3200 টাকা, 3200 টাকা, 3200 টাকা। এক বছরের ওয়ারেন্টি পাবেন ইলেকট্রনিক্স পার্টসের উপর, আর সার্ভিসটা আমাদের অ্যাজ ইউজুয়াল লাইফ টাইম ফ্রি সার্ভিসটা আছে। এক বছর ওয়ারেন্টির পিরিয়ডের পরও আপনার সার্ভিসটা ফ্রি পাবেন, কিন্তু যদি স্পেয়ার পার্টস লাগে স্পেয়ার পার্টসের পেমেন্ট আপনাকে দিতে হবে। ওকে, এই পাশে আরও কিছু রাইস কুকার দেখি। এই পাশে আছে হচ্ছে আপনার 1.8 লিটারের আর 2টা মডেল, 1.8 লিটারের এই একটা কালার, এই আর একটা কালার, এগুলোও আপনার ডাবল পোর্টের চেম্বার। আপনার প্রত্যেকটাতেই আপনি রাইসও রান্না করতে পারবেন, তরকারিটাও রান্না করতে পারবেন। হানিকম সারফেস আছে, যেটা ওই যে কয়েলটা দেখতে পারেন, এটা হচ্ছে কয়েলটা, আর এটা হচ্ছে ম্যাগনেট, আর এখানে আপনার সুইচটা দেওয়া হয় যেটার মধ্যে আপনার রান্নাটা হয়, এবং অটো সুইচ, এটা হচ্ছে ভাত হয়ে গেলে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, অটো বন্ধ হয়ে যাবে। আর এখানে সিদ্ধ করার জন্য আপনার ওই অপশনটা আছে, ঠিক আছে, যেটাতে আপনি প্রায় 900 গ্রাম চাল রান্না করতে পারবেন। আর 3 লিটারে আপনি পাবেন হচ্ছে 150, আপনার 1 কেজি হাফ, যেটা দেখাইছিলাম কতটুকু চাল রান্না করবে, এটা তো আপনি 900 গ্রাম চাল রান্না করতে পারবেন। জি, প্রাইস কত পড়বে এটা? এটার প্রাইস 2600 টাকা, 1.8 লিটারের প্রাইস হচ্ছে 2600, আর 3 লিটারের প্রাইস হচ্ছে
3200 টাকা। 3200 টাকা ওয়ারেন্টি গ্যারান্টি সেম? এটা সেম ওয়ারেন্টি গ্যারান্টি, এক বছর ওয়ারেন্টি, লাইফ টাইম সার্ভিসটা ফ্রি পাবেন। ঠিক আছে, আমাদের যে কোনো শাখা থেকে আপনি ওয়ারেন্টি অ্যাভেলেবেল পাবেন। আপনাদের কাছে এখন 1.8 এবং 3 লিটার এই দুইটা ব্যতীত অন্য কোনো রাইস কুকার আছে আপাতত? না, বর্তমানে আপাতত মডেল নাই, কিন্তু হ্যাঁ পাবেন। হ্যাঁ, 5 লিটারের একটা হয়, ঠিক আছে, 2.2 লিটার হয়, 2.8 লিটার হয়। একই সব শোরুমে একই প্রাইস? জি, সব শোরুমে, আমাদের বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি পারচেস করতে পারবেন, সব শোরুমে সেম প্রাইস, সব শোরুমেই সেম। সো গাইজ, আপনারা যদি রাইস কুকার নিতে চান তাহলে চলে আসতে পারেন বগাবাড়ি বাস স্ট্যান্ড আশুলিয়া সবার ঢাকাতে। আর তাছাড়া বাংলাদেশের যে কোনো বিশ্বনামপুরিয়াম শোরুমে আপনারা একই প্রাইসে পেয়ে যাবেন এই রাইস কুকারগুলো। আপনারা যদি ক্রয় করতে চান তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নম্বরে আগে যোগাযোগ করুন।